এখানে পাতিলটা বসানোর পরে পাতিলটা নড়বে না। দুনিয়াতে যত রান্না আছে আপনি এমন কোন জিনিস নাই আপনি করতে পারবেন না। এটাও কিন্তু খাবারটা হয়ে গেলে একটা হুইসেল দিবে, আমি এটা দিয়ে রান্না করব, তাহলে আমি বলবো মাসে 500 থেকে 700 টাকা বিল আসবে, 10 বছরের ওয়ারেন্টি থাকবে। যদি আপনি এই রোবট প্রেসার কুকারটা ইউজ করেন সেক্ষেত্রে আপনার 500 থেকে 700 টাকার মধ্যে কি আপনার এটা তো রান্না সব হয়ে যাবে, পানি পড়ুক, তেল পড়ুক, বরফ পড়ুক, যেটাই পড়ুক আপনি যেটাই ফালান কোনো সমস্যা হবে না। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ভিউয়ার্স আশা করি সকালে অনেক ভালো আছেন। ভিউয়ার্স আজকে আমি আপনাদেরকে ইলেকট্রিক চুলা আপনাদেরকে দেখিয়ে দেবো, যেখানে আপনারা সকল ধরনের হাঁড়ি সেট কিন্তু আপনারা এখানে ব্যবহার করতে পারেন। এরই পাশাপাশি আমরা কিন্তু রেখেছি হচ্ছে রোবট প্রেশার কুকার, কিন্তু আপনাদের সামনে আজকে রেখেছি। আজকে আমরা রয়েছে হচ্ছে কিচেন ইলেকট্রনিক্স, আর কিচেন ইলেকট্রনিক্স থেকে কাউসার ভাই আছেন। কাউসার ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? এই তো ভাইয়া অনেক ভালো আছি। তো ভাইয়া আজকে আমি দেখতে পাচ্ছি অনেক ধরনের মডেলের আপনি ইলেকট্রিক চুলা রেখেছেন ভাইয়া। ইলেকট্রিক চুলাটা রাখার একটা কারণটা হলো কি ভাই, বর্তমানে সবাই এসে খালি ইলেকট্রিক চুলা বিছরায়, তার কারণটা কি জানেন? একটা হলো যারা আমরা নতুন ফ্ল্যাট বাসা করতেছে বা বিল্ডিং করতেছে তাদের কিন্তু লাইনের গ্যাস পাওয়া যাচ্ছে না, এটা হলো একটা সমস্যা। দুই নম্বর সমস্যাটা হলো যাদের সরকারি গ্যাস আছে মানে লাইনের গ্যাস, তাদেরও কিন্তু ওই একটা সময় গ্যাস থাকে আর একটা সময় গ্যাস থাকে না, তো সেই জন্য সবাই দৌড়ে এসে বলে খালি একটা ইলেকট্রিক চুলা দেন। আর সেই জন্যই আজকে একটা অফার নিয়েও হাজির হয়েছি, আর অফারটা থাকবে হলো একদম ঈদের আগের দিন পর্যন্ত। আচ্ছা, একদম মানে আপনার এক শুধু এক মাসের না, 15 দিনের না, একদম ঈদের আগের দিন, রমজান মাস তো আসতেছে এই সামনে, তো তারপরেও যেদিন ঈদ হবে তার আগের দিন পর্যন্ত এই অফারটা থাকবে। তো পাশাপাশি আরেকটা কথা বলবো, সেটা হলো একটা গ্যাসের চুলাতে যখন আমরা রান্না করি ওইটার বিপরীতে একটা ইলেকট্রিক চুলা বের হয়েছে, তো আমরা সেই ইলেকট্রিক চুলাটা নিয়ে কথা বলবো। তারপরে পাশাপাশি আরেকটা কথা বলবো, রোবট একটা প্রেশার কুকার, আসলে নাম দিছে রোবট, আসলে এটা কিন্তু রোবট প্রেশার কুকার না, এটাকে বলা হয় ইলেকট্রিক প্রেশার কুকার। আমি যে জিনিসটা বলবো সেটা হলো ইলেকট্রিক প্রেশার কুকারে কেন নিবেন বা কি উপকারিতা হবে সেটাও পরে বলবো, আগে ইলেকট্রিক চুলাটার বিষয়ে আপনাকে বলবো। আচ্ছা, আগে এক এক করে সব বলবো, এক এক করে সব বলবো। তো প্রথমে আমি ফার্স্টলি বলবো মিয়াকো। আচ্ছা, মিয়াকো বাজারে চিনে না, এই নামটা আশা করি গ্রামে বলেন, হাটে বলেন, বাজারে বলেন এবং প্রত্যেকটা কুকারি যে দোকানে বলেন, মিয়াকো নামটা চিনে না এমন কোনো লোক নাই আল্লাহর রহমতে। তো মিয়াকো এমন একটা প্রোডাক্ট, যারা সবসময় মাল আনার আগে, তারা প্রোডাক্ট আনার আগে তারা সবসময় পার্সের কথা চিন্তা করে। তো আমি একটা কথাই বলবো, মিরপুর এরিয়াতে অনেক দোকান পাবেন বা বাংলাদেশে ঢাকা শহরের মধ্যে অনেক দোকানে আপনি মিয়াকোর চুলা পাবেন, তবে ওয়ারেন্টি গ্যারান্টিটা সবার কাছে সব রকম পাবেন না। যাদের দোকান বড়, যাদের কোয়ালিটি ভালো, যারা ডিলার পয়েন্ট, তাদের কাছে গেলে ওয়ারেন্টি গ্যারান্টিটা ভালো পাবেন, কারণ সবাই সব কিছু দিতে পারে না। ওকে, আমি একটা কথাই বলবো, আমার এখানে 6টা প্রতিষ্ঠান একসাথে নিয়ে একটা দোকান করছি, তো এখানে আসলে আপনি ওই দামের ব্যাপারে যে ফ্যাসিলিটি পাবেন পাশাপাশি ওয়ারেন্টি গ্যারান্টিরও ভালো ফ্যাসিলিটি পাবেন। আচ্ছা, আরেকটা বিষয় বলবো, অনেকে এসে ইন্ডাকশন বিশ্রায় আর হলো ইনফারেট বিশ্রায়, তো ইনফারেট আর ইন্ডাকশনের মধ্যে পার্থক্যটা কি আমি বলে দিই। আপনি কেন ইন্ডাকশন নেবেন না? ইন্ডাকশনটা নেবেন না এই কারণ, আপনি বাসা বাড়িতে যখন একটা ইন্ডাকশন চুলা ইউজ করবেন নির্দিষ্ট পাতিল লাগবে, পাতিল সেট না হলে চুলাটা চলবে না। ওকে, অনেক সেলসম্যান বিক্রির সময় বলে দেয় ভাই ইনফারেটের চাইতে আপনার ইন্ডাকশনে বিদ্যুৎ বিল কম আসবে, আমি বলবো এটা সম্পূর্ণ মিথ্যা কথা। ওইটাও যেরকম কারেন্টের লাইন দিলে চলবে, এটাও কারেন্টের লাইন দিলে চলবে, জাস্ট এটা হলো বাসা বাড়িতে যে ধরনের পাতিল আছে সব ধরনের পাতিল ইউজ করতে পারবে, নিচে সমান হলেই চলবে। আর ওইটা হলো আপনার নির্দিষ্ট পাতিল লাগবে, একটা ইন্ডাকশন বাটন করা থাকে, ওই বাটনটা ছাড়া ওই চুলাটা চলবে না। তো আপনি কেন এত রিক্সে যাবেন? একটা চুলা কেনার পরে যদি 8-10 হাজার টাকার পাতিল কিনতে হয় তো এর চেয়ে ভালো চুলা নাকি না, ওই যেটা আছে ওইটা দিয়ে চলাই মানে খাজনা থেকে বাজনা বেশি। তো আমি সেই বাজনাতে যাবো না, আমি সরাসরি চলে যাবো যে আপনার বাসায় যে ধরনের পাতিল আছে সব পাতিল ইউজ করতে পারবেন, কিন্তু নিচে সমান হলেই চলবে। তো এখন আমরা কথা না বাড়িয়ে কাজের ক্ষেত্রে আসি। যেমন আপনার মিয়াকোর যে ইনফ্রারেড চুলাটা, এটা কিন্তু ওয়াট হলো 2000 ওয়াট। আচ্ছা, 2000 ওয়াট, এটাও 2000 ওয়াট, ওইটাও 2000 ওয়াট। দেখা যায় এগুলো আপনার ইচ্ছে করলে 100-200 ওয়াট ইউজ করতে পারবেন সর্বনিম্ন, তবে আমি বলবো বাসা বাড়িতে যে কারেন্টের যে লোডশেডিংটা, ওই লোডশেডিং এর কারণে আপনি 1 থেকে 1200 বা 1400 ওয়াটে ইউজ করলে আপনার জন্য সবচেয়ে ভালো। 2000 ওয়াট দিশে বিদে যে আমাকে 2000 ওয়াটে ইউজ করতে হবে তা কিন্তু না। হ্যাঁ, আপনার যদি দ্রুত দরকার হয় তাহলে আপনি 2000 ওয়াটে ইউজ করবেন। আচ্ছা আচ্ছা, এবার আমরা ওয়ারেন্টির গ্যারান্টির বিষয়টা বলি। অনেকে এই চুলাটা কেনার পরে চিন্তা করে একটা গ্যাসের চুলা কিনি, ওগুলো তো আর কারেন্টে চলে না, তো ওটা তো আর রিস্ক নাই, কোনো সমস্যা নাই, কিন্তু ইলেকট্রিক চুলা কিনলে তো যে কোনো সময় একটা দুর্ঘটনা হইতে পারে, এটা নষ্ট হইতে পারে। দুর্ঘটনা হবে না, নষ্ট হবে না। আমি আরেকটা কথা বলি, সেটা হলো যখন এখানে আমরা হাত দিব না, একটা জিনিস খেয়াল রাখবেন, যখন আগুন জ্বলে চুলার মধ্যে আমরা কি আগুনে হাত দিব জেনে শুনে? তা আমরা তো জানি হাতটা পুড়ে যাবে। তো এখানে আমরা অন করার পরে এখানে এই জিনিসটা গরম হচ্ছে, তো গরম হওয়ার পরে যে জিনিসটা হচ্ছে সেটা হলো এই জায়গাটা লাল হবে, গরম হবে। তো আমি সব জায়গায় হাত দিতে পারবো কিন্তু এই জায়গায় হাত দিব না, আমি জানি এখানে হাত দিলে আমার ক্ষতি হবে, তো আমি সেখানে হাত দিব কেন? আচ্ছা আচ্ছা, এক্স্যাক্টলি জি। এখন এই জিনিসটা হলো একটা ইলেকট্রিক চুলার মেইন জিনিস হলো হিটারটা,
হিটার ছাড়া কিন্তু আসলে নষ্ট হওয়ার কিছু নাই। তো এই হিটারটা যদি পাঁচ বছরের একদিন আগে নষ্ট হয়ে যায় আমি কি করব জানেন? আমার কাছে নিয়ে আসলে আমি ঠিক করে দিব, এবং ঠিক করার পরে যদি দেখা যায় না এটা ঠিক হচ্ছে না, মানে হিটারটা আপনাকে রিপ্লেস করে দিতে হবে, আমরা সার্ভিস সেন্টারে পাঠিয়ে আপনাকে এটা রিপ্লেস করে দিব। তাহলে চুলা কিনতেছেন আপনি কিন্তু দায়িত্ব থাকতেছে কার? পাঁচ বছর আমার। এটা কিন্তু ওয়ারেন্টি পাচ্ছেন 10 ইয়ার্স, আর পাঁচ বছর হলো হিটার গ্যারান্টি। একটা চুলার কিন্তু মেইন ইম্পর্টেন্ট জিনিস হলো হিটার, হিটার ছাড়া হিটার মধ্যে আর আসলে নষ্ট হওয়ার কিছু নাই। আচ্ছা, এবার মিয়াকুর ক্ষেত্রে আমি চলে গেলাম। মিয়াকু এটা যেরকম ফ্যাসিলিটি পাবেন এটাও একই রকম ফ্যাসিলিটি পাবেন, এটাও একই রকম ফ্যাসিলিটি পাবেন, এবং তিনটা কিন্তু মডেল আলাদা, যার যে লুকিংটা চয়েস। এখানে কিন্তু শুধু লুকিং এ পার্থক্য, আর কোনো পার্থক্য নাই। ওকে, সকল ফ্যাসিলিটি, সকল ফ্যাসিলিটি আপনি পেয়ে যাবেন। ওকে, আর পাশাপাশি পাশাপাশি আমি মিডিয়াতে আসব। মিডিয়া নামটা অনেকে চিনে, মিয়াকুর পাশাপাশি মিডিয়া মানে খুব কম সংখ্যক লোক যে চিনে তা বলবো না, মিডিয়া নামটা অনেকে হাইলাইটস করছে, অনেকেই চিনে অনেকেই জানে। মিডিয়া চুলাটা আপনারা কেন কিনবেন? এই চুলাটার মধ্যে আবার একটু ওয়াটটা বেশি করছে, মানে 3500 ওয়াট, তারা মিডিয়াটাও নিতে পারেন। এবং একটু আগে ওয়ারেন্টির গ্যারান্টির যে বিষয়টা বলছি, এটার ক্ষেত্রেও সেম অপশন, যে 10 বছরের ওয়ারেন্টি পাবেন, 5 বছরের হিটার গ্যারান্টি পাবেন, কোনো অবস্থাতেই কমতি থাকবে না। ওকে, সেক্ষেত্রে কিন্তু আবার এখানে কিন্তু অপশন গুলো দেওয়া আছে, আপনি যা যা করতে চান সেগুলো কিন্তু আপনি এখানে এটা অ্যাকচুয়ালি আপনি যে অপশনের কথাটা বললেন, যখন আপনি আমার থেকে একটা চুলা কিনবেন বা আপনার বাসায় গিয়ে একটা লোক আমাকে চুলাটা দিয়ে আসবে ডেলিভারি, আপনি তার থেকেও অপশনটা বুঝে নিতে পারবেন। আর এখন অনলাইন ইউটিউবের যুগ, এখন কাউকে কেউ শিখাই দিতে হবে না, বর্তমানে সবাই সবকিছু আপডেট। অতএব আপনি যদি তারপরেও বুঝতে অসুবিধা হয়, আমার লোক যাবে, অথবা আপনি দোকানে আসলে যখন আপনি আমার থেকে প্রোডাক্টটা কিনবেন অবশ্যই আমার লোক আপনাকে সুন্দর মতো বুঝাই দিবে আপনি কিভাবে অন করবেন, কিভাবে ফাংশনে যাবেন, কিভাবে ওয়াট বাড়াবেন, কিভাবে কমাবেন, সম্পূর্ণ বিস্তারিত আপনাকে বলে দিবে, কোনো অসুবিধা নেই। ওকে, সেক্ষেত্রে কি ভাই আমি আরো কয়েকটা প্রশ্ন আমার আসলে জানার আছে বা আমার ভিউয়ার্সদেরকে কমন কোয়েশ্চন, এগুলো আসলে অনেকে জানতে চায়। সেক্ষেত্রে যেহেতু এগুলো ইলেকট্রিক একটা ব্যাপার স্যাপার আছে, যেহেতু এখানে রান্না করবে ভাতের মার পড়তে পারে, পানি পড়তে পারে, সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে কি না? আচ্ছা, আসলে অনেকেই অনেকভাবে দেখায় বরফ দেয়, পানি দেয়। আমি বলবো যে একটা চুলাতে যখন আমরা রান্না করি, পানি পড়ুক, তেল পড়ুক, বরফ পড়ুক, যেটাই পড়ুক, আপনি যেটাই ফালান কোনো সমস্যা হবে না। তবে একটা কথা সতর্ক করে দিব, ধরেন চুলাটাতে আপনি রান্না করতেছেন, তেল পড়ছে, পানি পড়ছে, যেটাই পড়ছে, চুলাটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন আপনি কি করবেন? আস্তে করে চুলাটা ক্লিন করে দিবেন। অতএব পানি পড়লে যে আপনার চুলাটা নষ্ট হয়ে যাবে রিস্ক হবে, এই ধরনের কোনো টেনশন করবেন না। আচ্ছা, ওকে, সেক্ষেত্রে ভাই আরেকটা কমন কোয়েশ্চন যেটা আসলে না করলে নয়, সেটা হচ্ছে যেহেতু এখানে ইলেকট্রিক, এখানে যেহেতু রান্না বান্না করবো, সেই ক্ষেত্রে রান্না বান্না করলে বিদ্যুৎ বিল কেমন আসতে পারে? এবার মূল কথাটাতে আসছেন, অনেকে চিন্তা করে ভাই ইন্ডাকশনে বিদ্যুৎ বিল কম আসে, ইনফারেটে বিদ্যুৎ বিল বেশি আসে। আমি বলবো ইন্ডাকশনও যা আসে ইনফারেটও তাই আসে, জাস্ট ওটা পাতিল সেট হলে চলবে, এটা পাতিল সেট না হলে চলবে না। যেমন এটা সব ধরনের পাতিল আপনি ইউজ করতে পারবেন, এটা যদি আপনি মাসে একদম রেগুলার ইউজ করেন, যে আমি একদম কন্টিনিউ, আমি কোনো গ্যাসের চুলা ইউজ করবো না, আমি কোনো রাইস কুকার ইউজ করবো না, আমি কোনো কিছু ইউজ করবো না, আমি শুধু এটার প্রতি ডিপেন্ডেন্ট, আমি এটা দিয়ে রান্না করবো, তাহলে আমি বলবো মাসে 500 থেকে 700 টাকা বিল আসবে, এর বেশি 1 টাকাও ইনশাল্লাহ আসবে না। আচ্ছা আচ্ছা, ওকে, চমৎকার। তাহলে আশা করি ভিউয়ার্স অনেক কিছুই আপনাদেরকে ক্লিয়ার করে দিয়েছি। এরপরও যদি আপনাদের আরও কিছু জানার থাকে স্ক্রিনে যে নাম্বারটা আছে সেখানে যোগাযোগ করে নেবে, আমার দোকানের নাম্বারে ফোন দেবেন, বলে দিব। আর পাশাপাশি আরেকটা কথা বলবো, অনেকে চিন্তা করে আমি তো ইলেকট্রিক চুলা, আমার গ্যাসের চুলা আছে, আমার রাইস কুকার আছে, তো আমি ইলেকট্রিক চুলা কিনে কেন কিনবো? আমি বলবো ইলেকট্রিক চুলার কাজ একটা, ইলেকট্রিক প্রেশার কুকারের কাজ আরেকটা। আচ্ছা আচ্ছা, তো ইলেকট্রিক প্রেশার কুকারটা হলো আমরা রাইস কুকার, যে রাইস কুকারটা ইউজ করি, এই রাইস কুকারের বিকল্প হিসাবে একটা রোবট ইলেকট্রিক প্রেশার কুকার বের করছে। মানে এটার মানে আল্লাহর দুনিয়াতে যত রান্না আছে আপনি এমন কোনো জিনিস নাই আপনি করতে পারবেন না। আপনি একটা ডিম ভাজবেন করতে পারবেন, একটা মাছ ফ্রাই করবেন করতে পারবেন, এই অল্প একটু তরকারি রান্নবেন রান্নতে পারবেন, মানে এভরিথিং আপনি যা রান্না করতে চান। এবং এখানে কিন্তু সহজভাবে একদম রাইস রান্না করলে রাইস দেওয়া আছে, সোপ মিট, আপনি যখন যেটা রান্না করবেন কতটুকু সময় লাগবে সে নিজে সেট করে নিবে, সে নিজে অফ হয়ে যাবে। মানে একটা ইলেকট্রিক প্রেশার কুকার হলো কি, আমরা নর্মালি যে প্রেশার কুকারটা ইউজ করি এটা কিন্তু খাবারটা মাংসটা যখন হয়ে যায় তখন একটা হুইসেল দেয়, তো এটাও কিন্তু খাবারটা হয়ে গেলে একটা হুইসেল দিবে, তো আপনি কিন্তু সাথে সাথে খুলবেন না, হালকা একটু ডাকটা খুলে আপনি বাষ্পটা বের করে তারপরে খুলবেন। আচ্ছা আচ্ছা, এটা হলো আমার কথা। আর এটাও যদি আপনি মাসে একদম রেগুলারলি ইউজ করেন, একটা ইলেকট্রিক চুলাতে যেমন 500 থেকে 700 টাকা বিল আসবে, আমি বলবো আপনি গ্যাসের চুলা ইউজ করলেন না, যদি মূলত আপনি ইলেকট্রিক চুলা ইউজ করলেন না, যদি আপনি এই রোবট প্রেশার কুকারটা ইউজ করেন, সেক্ষেত্রে আপনার 500 থেকে 700 টাকার মধ্যে কি আপনার এটা তো রান্না সব হয়ে যাবে। অনেকে বলে 200 টাকা 300 টাকা, আমি বলবো ভাই বতারিত হবেন না, কারণ যেটা সত্য যেটা রিয়েল ওইটাই বলতে হবে। আমার কথা হলো
500 টাকা কিন্তু আসলেই কম। কারণ হলো কি, আপনি একটা গ্যাসের বোতল কিনতে গেলে 1200 থেকে 1400 টাকা লাগতেছে, তো সেখান থেকে তো আপনি এটার মধ্যে সেভ পাচ্ছেন, তো সেক্ষেত্রে আপনি কেন কষ্ট করবেন? আর যে পরিমাণ এখন গ্যাসের সংকট এটা আসলে সবাই কম বেশি জানে। জি 100%। আচ্ছা আচ্ছা, ওকে, সেক্ষেত্রে আমরা দুইটা জিনিসই দেখিয়েছি, যা যেটা প্রয়োজন সেটা কিন্তু আপনারা নিতে পারবেন। আর এটার ক্ষেত্রে আরেকটা কথা বলে শেষ করছি, এটা কিন্তু লিটারটা হলো 8 লিটার। আচ্ছা, এটা 8 লিটার, 8 লিটার। আর এটার হলো ওয়ারেন্টি গ্যারান্টির যে অপশনটা, আমি আবারও বলে দিই, যেমন এই যে লকটা খুললাম, ওকে, এখন আমরা এই যে পাতিলটা খুললাম, আচ্ছা, আর এটার ভিতরেও কিন্তু একটা কয়েল আছে। আচ্ছা আচ্ছা, এই কয়েলটা হলো যদি 5 বছরের একদিন আগে নষ্ট হয়ে যায়, আমার কাছে নিয়ে আসবেন, আমরা ঠিক করব, না হলে এই কয়েলটা আপনাকে আমরা রিপ্লেস করে দেব। আচ্ছা আচ্ছা, আর 10 বছরের ওয়ারেন্টি থাকবে, অতএব টেনশনের কোনো কারণ নাই। আমি বারবার এই ফাস্টলি বলছি যে এমন কোন দোকান নাই যে আপনি মিয়াকোর প্রোডাক্ট পাবেন না। আর মিয়াকোতে আমি 17 বছর চাকরি করছি, আমি মিয়াকোতে থেকে আল্লাহর রহমতে এই ব্যবসাটা শিখছি। অর্থাৎ মিয়াকো এমন একটা জিনিস, তারা সবসময় মাল আনার আগে তারা পার্টস আনার চেষ্টা করে। তার কারণটা কি জানেন? কারণ কাস্টমারকে যদি খুশি রাখতে হয় তাহলে সার্ভিস দিয়ে তাদেরকে খুশি রাখতে হবে, এটাই হলো মূল সাবজেক্ট। ওকে, মানে মিয়াকো সম্পর্কে যদি আরেকটু আমি অ্যাড করতে চাই, মিয়াকো কিনা মানে আমরা সবসময় অলওয়েজ এই কথাটা বলি, মিয়াকো কিনা মানে হচ্ছে সম্পদ কিনা, একই কথা। জি জি জি, 100% 100%। ওকে, এবার আসি প্রাইসে। জি, এবার আমরা প্রাইস বলবো। যেমন এই চুলাটা আর এই চুলাটা কিন্তু লুকিং একই, জাস্ট হলো পার্থক্য হলো একটু ফুল আর একটু লুকিংটা। আচ্ছা আচ্ছা, মডেলটাও একটু পার্থক্য আছে, কিন্তু মিয়াকো করি আপনি যে মডেলটা বলবেন আমি মডেলটা উল্লেখ করে দিতেছি। একটা হলো ATC 23SS, আপনি বললে আমাদের লোক স্ক্রিন শট দিয়ে আপনাকে বুঝাই দিবে। আর আরেকটা হলো ATC 21SS। তো এই দুইটা মডেলের মধ্যে যেটাই নেবেন, বর্তমান প্রাইস মূল্য হলো 5000 টাকা। কিন্তু আমরা কি করছি, অনেকে বলে 15% 10%, এত পার্সেন্ট বাদ ভাই, ডাইরেক্টলি একটা অফার দিয়ে দিচ্ছি, সেটা হলো 1000 টাকা ডিসকাউন্ট দিয়ে 4000 টাকা। কিন্তু এই সময়টা কিন্তু ওই অল্প সময়ের জন্য না, এটা থাকবে রমজান মাস জুড়ে, একদম ঈদের আগের দিন পর্যন্ত এই অফারটা থাকবে। আচ্ছা আচ্ছা, যদি আরো 500 টাকা করে বেড়েও যায় আমি কিন্তু আপনার থেকে 500 টাকা বেশি নিব না, আমি 4000 টাকাই নিব। আচ্ছা, 4000 টাকা হলে কিন্তু ভিউয়ার্স আপনারা কিন্তু নিতে পারবেন, আর এটা খুব সহজেও কিন্তু অপারেট করতে পারবেন। জি, যাই হোক, আর আরেকটা মডেল আছে T6 মিয়াকোর। আচ্ছা, এটার ক্ষেত্রে হলো 4800 টাকা আর বর্তমান প্রাইস, কিন্তু 1000 টাকা ডিসকাউন্ট দিয়ে আমরা 3800 টাকা এটা করে দিব আপনাকে। আচ্ছা আচ্ছা, 3800 টাকা। জি, 3800 টাকা হলে কিন্তু ভেস আপনি। আর এটা এটার মধ্যে তফাৎটা আর একটু বলে দেই, এটা হলো হিটার এবং আপনার যে গ্লাসটা আলাদা আলাদা অপশন করছে, এবং এখানে পাতিলটা বসানোর পরে পাতিলটা নড়বে না, তো সেজন্য একটা সাপোর্টের জন্য 200 টাকা বেশি। অনেকে বলতে পারেন এটাও মিয়াকোর, এটাও মিয়াকোর, তো এটা আবার 200 টাকা কম, এটা বেশি কেন? একটা সাপোর্ট অবশ্যই কোম্পানি দিছে, দিয়েই আপনার থেকে টাকাটা বেশি নিচ্ছে। আচ্ছা, এর পাশাপাশি আবার একটা ইলেকট্রিক ফ্রাইজেন পেয়ে যাচ্ছেন, কিন্তু বারবিকিউ বা গ্রিল যাই যেটা করতে চায় করতে পারে। আচ্ছা আচ্ছা, আমি আবারও বলে দিই, এটা 4800 টাকা ডিসকাউন্ট 1000 টাকা দিয়ে 3800 টাকা, এটার রেট হলো 5000 টাকা ডিসকাউন্ট 1000 টাকা দিয়ে 4000 টাকা। এবার আমরা মিডিয়ার প্রসঙ্গে আসবো। মিডিয়া যেটা হলো এটা কিন্তু 3500 ওয়াট, আপনি ইচ্ছা করলে 2000 করেন, 2500 করেন, 3000 করেন, 3500 আপনি করতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনি এই মিডিয়া যে চুলাটা আপনি দেখতেছেন, এই চুলাটা বর্তমান প্রাইস মূল্য হলো 6000 টাকা, কিন্তু আমরা বরাবর 1000 টাকা ডিসকাউন্ট দিয়ে আপনাকে করে দিব অনলি 5000 টাকা। আচ্ছা, 5000 টাকা, 5000 টাকার মধ্যে আপনি, এখানে তিনটা মডেল আছে, দুইটা মডেল কাছাকাছি, একটা মডেল একটু ওই যে ওইটার মধ্যে একটা অপশন দেওয়া আছে, আপনি যেটাই নেবেন পুরো রেট ব্যর্থীরা একই দাম থাকবে, সেটা হলো 5000 টাকা। 5000 টাকা হলে কিন্তু ভেস আপনারা নিতে পারবেন। ওকে, সেক্ষেত্রে এবার আসি একটু রোবট প্রেসার। জি, এবার রোবট যে প্রেসার কুকারটা বলছিলাম, এটা চিনে না এমন কোনো লোক নেই, এখন বাজারে এটা নাকি একটা ভাইরাল হয়েছে, আই সেই বলে রোবট প্রেসার কুকার দেন। আমরাও নাম ইলেকট্রিক প্রেসার কুকার থেকে রোবট বলে ফেলছি, কিছু করার নাই। তো ফাঁকে আবার আরেকটু বলি, ইলেকট্রিক প্রেসার কুকারটাই বলি, তাহলে ক্লিয়ার হবে আপনার জন্য। আচ্ছা আচ্ছা, ওকে, ইলেকট্রিক প্রেসার কুকার যেটা 8 লিটার, এটা কিন্তু নামটা কিন্তু জানতে হবে আপনাকে, কি কোম্পানি? এরিস্টন ব্র্যান্ডের। এরা কিন্তু মূলত কিচেন হুড, চুলা, গিজার এবং হলো তাদের মূল বিজনেস কিন্তু হুট চুলা, তারা কিন্তু এটা নিয়ে ব্যস্ত। পাশাপাশি একটা ইলেকট্রিক প্রেসার কুকার আনছে কেন জানেন? মানে আমরা যারা সেলার আছি, যারা ডিলার পয়েন্টে কাজ করি, তারা বলতেছি যে সবাই তো আনতেছে, আপনিও আনেন না একটা প্রোডাক্ট, তখন আমাদের রিকোয়েস্টে উনি একটা ইলেকট্রিক প্রেসার কুকার আনছে, এবং ইনশাল্লাহ এটাও ভাইরাল হয়ে গেছে তাদের, কারণ তারা গুণগত মানটা অনেক ভালো দিছে। তো সেক্ষেত্রে আমি একটা কথাই বলবো, এটার প্রাইসটা হলো, এটার লিটারটা হলো 8 লিটার, এবং এটা বর্তমান প্রাইস হলো 10,500 টাকা, কিন্তু আমরা 2500 টাকা, মানে 1000-2000 টাকা না,
2500 টাকা ডিসকাউন্ট দিয়ে আপনাকে দিয়ে দিব 8000 টাকায়। 8000 টাকা হলে কিন্তু ভিউয়ার্স 8 লিটারটা কিন্তু আপনারা নিতে পারবেন। নিতে পারবেন। আচ্ছা ভাই, আমার আরেকটা বিষয় আপনি আবার ক্লিয়ার করতে হবে, সেটা হচ্ছে ভাই আপনি মুখে কিন্তু ওয়ারেন্টি গ্যারান্টি এগুলো বলছেন, কিন্তু আমি মুখের কথা আসলে বিশ্বাস করি না ভাই, আমি কাজে বিশ্বাস করতে চাই ভাই। আমি একটা প্রমাণ দিতে পারবেন? জি জি জি, আমি একটা কথাই বলবো, এই যে কিচেন ইলেকট্রনিক্স এর একটা মেমো দেখতেছেন আপনি, এই মেমোর মধ্যে আপনার মডেল লেখা থাকবে, আপনার যে গ্যারান্টিটা থাকবে এটার সুন্দর মতো আমার হাতে লেখা থাকবে, এবং এই বিলটা রাখার দায়িত্ব আপনার আর সার্ভিস দেওয়ার দায়িত্ব আমার। আচ্ছা আচ্ছা, ওকে, সেক্ষেত্রে আমি আশা করি আমার ভিউয়ার্সরা বুঝতে পেরেছে। এবার অর্ডার করার প্রসেসটা একটু বলে দেন ভাই। অর্ডার করার প্রসেসটা হলো, ঢাকার মধ্যে যারা নেবেন ক্যাশ অন ডেলিভারি পাবেন, বাসায় আপনাকে সুন্দর মতো পৌঁছে দিবে এবং ওইখান থেকে বুঝে আপনি টাকা দিয়ে দিতে পারবেন। আর যারা আমার দোকানে এসে নিতে চান নিতে পারবেন, আর যারা ঢাকা বা বাংলাদেশের যে কোনো যে যে প্রান্তে থেকে দেখতেছেন আমার ভিডিওটা, যেখান থেকে অর্ডার করতে চান কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন। কুরিয়ার মাধ্যমে নিলে অবশ্যই আপনাকে 1000 টাকা বুকিং করতে হবে, বাকি টাকাটা বুঝে পেয়ে আপনি কুরিয়ারের মাধ্যমে থেকে নিয়ে নিতে পারবেন। আর আরেকটা কথা বলবো, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভাই এবং বোনেরা দেখতেছেন তাদের জন্য একটা কথাই বলবো, যে যেখান থেকে বসে আমার ভিডিওটা দেখবেন, না টেনে পুরো ভিডিওটা দেখবেন এবং দেখে যদি ভালো লেগে থাকে আমাকে অর্ডার করবেন, আমি সর্বাত্মক ফ্যাসিলিটি আপনাদের জন্য করবো ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, ওকে ভাই, যারা ঢাকা শহরের মধ্যে রয়েছে তারা কিভাবে আসবে আপনার শোরুমে? ঢাকা শহরের মধ্যে আসলে আপনি মিরপুর শেরবাংলা জাতীয় স্টেডিয়াম চিনেন এমন কোনো লোক নাই, তো এখানে এসে আপনার একদম সহজ লোকেশন, 10 নম্বর থেকে 1 নম্বর যেতে একটা ওভারব্রিজ পড়ে, একটাই ওভারব্রিজ পড়ে, তো ওই ওভারব্রিজের সাথে একটা মেইন গেট আছে মিরপুর শপিং সেন্টারের, ওই মেইন গেট দিয়ে ঢুকে হাতের বামে আমার 6টা দোকান একসাথে, এমন কোনো জিনিস নাই যে আপনি এখানে পাবেন না, আসলে আমাকে পেয়ে যাবেন। আর যদি আপনি খুঁজে না পান আমার দোকানের নাম্বারে আপনি ফোন দিবেন, আমার লোক আপনাকে রিসিভ করে নিয়ে আসবে। আচ্ছা তো দর্শক, আজকে এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।